তাহলে কি সুপারস্টার সাকিব খান 2025 সালের ঈদে নতুন কোন সিনেমা নিয়ে ফিরছেন না? 2025 সালের ঈদে নতুন কোন সিনেমাতে দেখা যাবে না মেগাস্টার সাকিব খানকে। তবে কি আপনার নিশু 2025 সালের ঈদে একা মাঠে গোল দিয়ে যাবে? ভিউয়ার্স, বিস্তারিত বিষয় জানতে হলে ভিডিওটি একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে হবে। গুঞ্জন অনুযায়ী রেহান রাফির পরিচালনায় আপনার নিশু 2025 সালে ঈদে এবং কুরবানিতে দুটি সিনেমা নিয়ে ভক্তদের মাঝে আসতে যাচ্ছেন। ইতিমধ্যে রেহান রাফির এই দুটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন আপনার নিশু। অন্যদিকে ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক মেগাস্টার সাকিব খানের 2025 সালের ঈদকে কেন্দ্র করে নতুন কোন সিনেমার ঘোষণা এখনো পর্যন্ত আসেনি। তবে কি মেগাস্টার সাকিব খান 2025 সালে নতুন কোন সিনেমা করবেন না? সেই প্রশ্নের উত্তর হলো অবশ্যই সাকিব খান 2025 সালে নতুন ধামাকা নিয়ে আসবেন এবং সেই সিনেমার প্রযোজক হবেন বাংলাদেশের বৃহত্তম প্রযোজক আরশাদ আদনান। অলরেডি সিনেমাটি গল্প লেখার কাজ চলছে। খুব শীঘ্রই এই সিনেমার পরিচালক এবং নায়িকা নিয়ে অফিসিয়াল ভাবে আসতে পারে বিশাল ধামাকা।